এই কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে এলাকার মানুষকে পরিষেবা দিতে উভয় সরকার নানান প্রকল্প ঘোষণা করেছেন। একদিকে করোনা, অন্যদিকে প্রাকৃতিক বিপর্যয়, এই দুই কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে রাজ্য সরকার কি কি কাজ করেছেন সে বিষয়ে পরিসংখ্যান দিতে সাংবাদিক সম্মেলন করেছেন শাসক দলের অনেক নেতা মন্ত্রীরা। এলাকায় মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া সহ উন্নয়ন নিয়ে বিস্তারিত তুলে ধরেছেন তারা। সামনে বিধানসভা নির্বাচন, শাসক দল তথা তৃণমূলের কাছে কঠিন চ্যালেঞ্জ, এই কথা মাথায় রেখে সাংবাদিক সম্মেলন জরুরি বলে মনে করেছেন অনেকে। আজ পুরুলিয়া জেলার নিতুরিয়া ব্লকে যুব তৃণমূল সভাপতি হরেরাম সিং এক সাংবাদিক সম্মেলন করেন। এই সম্মেলনে তিনি জানান, আমাদের আরো কিছু কর্মসূচি আছে যাতে আমরা নিতুরিয়া ব্লকে যুব সমাজকে আরো এই করোনা লড়াইয়ের মধ্যে সবাইকে আমরা যুক্ত করতে পারি। এই করোনা লড়াইয়ের সঙ্গে লড়ার জন্য এবং মানুষকে সচেতন করার জন্য আমাদের মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি যুব যোদ্ধা বলে আমাদেরকে একটা কর্মসূচি এক মাসের দিয়েছেন। এই কর্মসূচির দ্বারা আমরা যত এলাকা প্রত্যেক অঞ্চল থেকে প্রায় 8 থেকে 35-এর মধ্যে 50টা করে আমরা যুবকদেরকে নিজের সঙ্গে আমরা যুক্ত করব। যারা আমাদের এই ব্লকের কোনো মানুষের অসুবিধা হলে বা যে কোনো জায়গায় যদি প্রশাসনের দরকার মনে হয়, হেলথ সেন্টারে যদি প্রয়োজন মনে হয়, তারা যেমন সময় অনুযায়ী আমাদের যুবকদেরকে ডাক দিবেন, তখন আমাদের নিত্যজীবনকে যুব তৃণমূল কংগ্রেস সবসময় উপস্থিত। পুরুলিয়া থেকে শিবপ্রসাদ মণ্ডলের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। It's caught in the crossfire.